স্পোর্টস ফ্ল্যাশতে সকলকে স্বাগত। আমি জয়জিত রয়েছে আপনাদের সঙ্গে এবং আইপিএল একদম দূর গড়ায়, আইপিএল নিয়ে আলোচনা চলছে এবং আলোচনা চলবে। চেন্নাই নিয়ে একটু আলোচনা করছি। চেন্নাই ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট টিমস, মহেন্দ্র সিং ধোনি তার ক্যাপ্টেন, গতবার চ্যাম্পিয়ন হয়েছে, তাই তাদের উপর বাড়তি প্রত্যাশা কিন্তু রয়েছে। মাহি ভক্তরা অবশ্যই চাইবেন আরও একবার চেন্নাই যাতে এখানে চ্যাম্পিয়ন হয়। এটাও বলা হচ্ছে হয়তো মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল হতে পারে, তাই যাওয়ার আগে রাঙিয়ে দিতে চাইবে হলুদ রঙে মহেন্দ্র সিং ধোনি। যদি টিম দেখি তাহলে কোর টিম মোটামুটি সেম রয়েছে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, ডোয়াইন ব্র্যাভো, স্যান্টনার। তবে সমস্যাটা হচ্ছে ফ্যাব দুপ্লেসি। ফ্যাব দুপ্লেসি যিনি একটা পিভোটাল রোল প্লে করেছিলেন গতবার আইপিএল জেতার ক্ষেত্রে, তিনি কিন্তু নেই। তবে ডেভন কনওয়ে এসেছেন। ডেভন কনওয়ে নিউজিল্যান্ড লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং তিনি অত্যন্ত ভালো ব্যাটসম্যান, যথেষ্ট রকমভাবে কিন্তু কনসিস্টেন্সি রয়েছে। 2020 সালের পর তার যদি স্ট্যাটস দেখি তাহলে 50-এর ওপরে, টি-20 ক্রিকেটে 50-এর ওপরে যথেষ্ট ভালো স্ট্যাটস, ভালো রেকর্ড বলা যেতে পারে ডেভন কনওয়ের। এবং প্রশ্নটা হচ্ছে ওপেন কে করবেন। এখনও অবধি যা মনে হচ্ছে ডেভন কনওয়ের সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড় ওপেন করবেন, কোথাও কখনও কখনও রবিন উথাপাকেও কিন্তু ইউজ করা হতে পারে। আর কোর টিম যথেষ্ট ভালো এবং মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন, দেখা যাক এখানে মহেন্দ্র সিং ধোনি আবারও তার ম্যাজিককে দেখাতে পারেন কিনা। আর এই টুর্নামেন্টের দিকে যেমন নজর থাকবে, প্রতিটি দলের দিকে নজর থাকবে। যদি আপনারা কিছু জানতে চান কোনো দল নিয়ে, সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। এবং আইপিএলের যাবতীয় কভারেজ, এক্সক্লুসিভ কভারেজ অবশ্যই কিন্তু শুনতে পাবেন স্পোর্টস ফ্ল্যাশেজে, ইন্ডিয়াস ফার্স্ট এভার স্পোর্টস রেডিও চ্যানেলে।